আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের নবসুন মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতি অধ্যায়ের সাধারণ গণিতের ত্রিকোণমিতি পোর্শন। তোমরা জানো যে আগে আমি তোমাদের ত্রিকোণমিতি থেকে একটি অঙ্ক করিয়েছিলাম, সেখানে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত বিষয় অর্থাৎ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেইখানে আমরা 30 ডিগ্রি কোণের এবং 60 ডিগ্রি কোণের মানটা কত, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত, হ্যাঁ এইগুলো আমরা মানটা বের করে দেখিয়েছি। আমাদের বইয়ে ত্রিকোণমিতিতে মান সম্পর্কিত যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলো হচ্ছে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং হচ্ছে 90 ডিগ্রি। এই অনুপাতগুলো ব্যবহার করে আমরা এই কোণগুলোর একটি মান বের করতে পারি। যেমন সাইন্স 0 ডিগ্রির একটি মান আছে, কস 0 ডিগ্রির মান, তারপরে হচ্ছে সাইন্স 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, সাইন্স 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান, এভাবে প্রতিটিরই আলাদা আলাদা আমরা কিছু ত্রিকোণমিতিক এই অনুপাতগুলোর আলাদা আলাদা আমরা মান বের করতে পারি। আজকে এই 9.1 অধ্যায়টি, 9.2 অধ্যায়ের এখান থেকে আমি আজকে অঙ্ক তোমাদের শুরু করব। এবং প্রথমে যে অঙ্কটা তোমাদের সামনে নিয়ে আসছি সেই অঙ্কটা হচ্ছে, এখানে 10 নম্বর অঙ্ক আছে তোমাদের বইয়ে, পুরনো বইয়ে 10 নম্বর, আর নতুন বইয়ের অঙ্ক নাম্বারগুলো একটু পরিবর্তন হয়েছে। তোমরা একটু দেখে নিবে যে নতুন বইয়ে এটা কত নম্বরে আছে। প্রথমে আগে দেখো যে সাইন্স 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, এইরকমভাবে আমাদের এই মানটা খুঁজে বের করতে হবে এবং এটা প্রমাণ করে দিতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখানো শুরু করতে হলে আমাদের কিন্তু অতি অত্যাবশ্যক একটা বিষয় হচ্ছে এই যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এদের মানগুলো জানা। হ্যাঁ, অনুপাতগুলোর সাহায্যে এই ত্রিকোণমিতিক থিটা এর মানগুলো অর্থাৎ ডিগ্রি এর 60 ডিগ্রি, 30 ডিগ্রি এর মানগুলো আমাদের জানা। আমি পূর্বের ক্লাসে তোমাদের এই মানগুলো নিয়ে কথা বলেছিলাম, যারা এই ক্লাসটি করনি তারা তোমরা এই আগের ভিডিওটা, ত্রিকোণমিতির আগের অংশটুকু দেখে নিবে এবং সেইখান থেকে জানতে পারবে যে এই মানগুলো কত আছে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অঙ্কটা এখন শুরু করছি। এই লেফট হ্যান্ড সাইড খেয়াল করো, এখানে লেফট হ্যান্ড সাইড আমি লিখলাম, যেহেতু এটা বলেছে দেখাও, সুতরাং আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি যে সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এগুলোর মান বের করা। আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু কস 30 ডিগ্রির মানও একই, √3/2। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর সাইন 30 ডিগ্রির মানও কিন্তু হাফ। এগুলো কিন্তু আমরা কোথা থেকে পেলাম? আমরা আমাদের বইয়ে যে ছক আছে এই ছক থেকে পেলাম। আমরা গত ক্লাসে অঙ্ক মাধ্যমিক, বিশেষ করে ত্রিকোণমিতিক অনুপাতে এই ক্লাসটা করেছিলাম, সেখানে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের মানগুলো আমরা বের করেছিলাম। সাইন থিটা, সাইন 30 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, এগুলো কিন্তু আমরা মান বের করা হয়েছিল। এবার দেখো আমরা পাশাপাশি গুণ করলে এটা 4 হবে, এটা 3 আর প্লাস এইখানে আসে, এখানে আসে 4 আর এটা হচ্ছে 1। এরপরে আসতেছে কি, এটা 4, এটা 3 প্লাস 1 লসাগু করেছি, আর ফাইনালি এটা 4/4 আমাদের রেজাল্ট হবে, এটার জন্য আসবে হচ্ছে 1। আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার লেফট হ্যান্ড সাইড শেষ হওয়ার পরে আমরা যে অংশটুকুতে করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা রাইট হ্যান্ড সাইডে আছে, কী আছে রাইট হ্যান্ড সাইড, দেখো সাইন 90 ডিগ্রি, খেয়াল করো এখানে সাইন 90 ডিগ্রি আমরা লিখেছি। সাইন 90 ডিগ্রির জন্য ত্রিকোণমিতির অনুপাতে একটি মান আছে, সেটার জন্য সেই মানটা কত, সেই মানটার মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রি সরাসরি আমরা এখানে 1 লিখে দিতে পারি। সে লেফট হ্যান্ড সাইডের যে মানটা বেরোয়েছিল 1, রাইট হ্যান্ড সাইডেও সেই মানটা বেরোয়েছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হোক কী হলো আমাদের দেখানো হলো।
ঠিক আছে বন্ধুরা, আজকে আমি প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে 10 নম্বর। এর পরবর্তীতে একই রকম একটি অঙ্ক আছে। হ্যাঁ, এইগুলো তোমরা একটু বাসায় করবে, আমি পরের অঙ্কটাতে চলে যাই এবং দেখি আসলে পরের অঙ্কটা কী আছে। এটা 13 নম্বর অঙ্ক, এখানে দেখছি এই 13 নম্বর অঙ্ক কী আছে। বন্ধুরা, এবার আমি 13 নম্বর অঙ্কটা তোমাদের সামনে তুলে রেখেছি। তাহলে এবার 13 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু কথা বলি। যে 13 নম্বর অঙ্কটা বলেছে, দেখো যে সাইন 2a ইকুয়াল টু 2 10a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার a। 2 10a ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার, যদি a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, যেখানে a সমান 45 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই মানটুকু করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা, a এর মান কিন্তু আমাদের উল্লেখ করে দেয়া আছে, অর্থাৎ a এর একটি মান 45 ডিগ্রি আমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করছি, আর লেফট হ্যান্ড সাইডে দেখো কী করতে হবে। লেফট হ্যান্ড সাইড দেখো সাইন 2a, যেখানে a এর মান আমাদের হাতে দেওয়া আছে, a এর মান 2 ইন্টু 45 ডিগ্রি, আমরা a এর মানটা বসিয়েছি। হ্যাঁ, a এর মান বসিয়ে এখানে আমরা লিখতে পারি, a এর মান বসিয়ে, ওকে, a এর মান বসিয়ে। পরে আসবে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আমরা দেখেছি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই তো আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এরপরে আসতেছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। খেয়াল করো এখানে রাইট হ্যান্ড সাইডে কে কে আছে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু যে অংশটুকু আছে সেটা হচ্ছে 2 10a, নিচে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার a, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। উল্লেখ করা আছে যেখানে a এর মান হচ্ছে 45 ডিগ্রি, যেখানে a এর মান 45 ডিগ্রি, আমরা এখানে এর মানটা বসিয়ে দিতে পারি যে 2 ইন্টু 10 45 ডিগ্রি প্লাস 1 প্লাস 10 45 ডিগ্রি হোল স্কোয়ার। কেন? কারণ হচ্ছে এখানে স্কোয়ার ছিল, এখানে আমরা কি করলাম যে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা বসিয়েছি, a সমান সমান 45 ডিগ্রি বসানো হলো। নেক্সট কাজ কি, তাহলে 2 ইন্টু 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, 2 ইন্টু 10 45 ডিগ্রি মান কত, 1, ওকে। 1 প্লাস 1 প্লাস এইখানেও হচ্ছে 1 স্কোয়ার, এখানেও 1 স্কোয়ার। তো ফাইনালি যেটা আসবে সেটা খেয়াল করো, এটা হবে 2, আর নিচে 1 প্লাস 1 এটাও কিন্তু আসছে 2। তাহলে এখানেও আসতেছে 2 বাই 2 এর রেজাল্ট হচ্ছে 1, আমরা 2 বাই 2 এর রেজাল্ট 1 বের করেছি। যাই হোক, দেখো লেফট হ্যান্ড সাইড এটার মানও হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইড এটার মানও হচ্ছে 1। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটার মানে কিন্তু আমরা 1 বের করেছি। তো আজকে বন্ধুরা আমরা যে অঙ্ক দুটি দেখলাম সেই দুটো অঙ্ক শুধুমাত্র আমরা মান বসিয়ে বের করতে পারি। মান বসিয়ে অঙ্কগুলো করা অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেই বিষয়টা হচ্ছে আমাদের এই মানগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, মানগুলো আমাদেরকে জানতে হবে। আর মান বের করা ছাড়া কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না। একই রকম একটি অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি তোমাদের জন্য একটু করতে চাই। একই রকম এই অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কটা একই রকমের বিষয় আছে। তাহলে চলো বন্ধুরা একই রকম আরেকটি অঙ্ক আমরা করি এবং দেখি যে এইভাবে আমরা কীভাবে করতে পারি। ওকে বন্ধুরা, একই রকম একটি অঙ্ক, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। খেয়াল করো এখানে, এখানে দেওয়া আছে যে cos 2a, 15 নম্বর অঙ্কটা হচ্ছে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 10 স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার a, যদি a হচ্ছে 60 ডিগ্রি হয়। তাহলে 1 মাইনাস 10 স্কোয়ার a 1 প্লাস 10 স্কোয়ার a, এইখানে এইখানে কাজ হচ্ছে যে কী কাজ, এখানে কীভাবে আমরা অঙ্কটা করতে পারি, দুইটা পাশ কিন্তু আমাদের হাতে আছে। হ্যাঁ, এখন আমরা আগের মতোই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করবো, তবে এই ক্ষেত্রে কিন্তু আগের অঙ্কটির মতো নয়, এটা কিন্তু 60 ডিগ্রি আছে। আগের অঙ্কটি 45 ডিগ্রি ছিল, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করেছিলাম। আগের মতোই সেম অঙ্কটি করছি, যে এখানে দেওয়া আছে দেখো cos 2a, cos 2a, খেয়াল করো cos 2a এর ইন্টু এখানে a এর মানটা উল্লেখ করা আছে। আমরা একটা সাইড নোট ব্যবহার করতে পারি, a হচ্ছে যে মানটা আছে সেটা হলো 60 ডিগ্রি, a এর মান 60 ডিগ্রি, ওকে। a এর মান 60 ডিগ্রি যদি হয় তাহলে এখানে আসতেছে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি এখানে আসবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি কিন্তু আলাদা একটি মান পাওয়া যাবে, ঠিক আছে। cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, এটা আমাদের মনে রাখতে হবে। এবার চলে যাই আমরা রাইট হ্যান্ড সাইডে। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো একটু, রাইট হ্যান্ড সাইড, ওকে, রাইট হ্যান্ড সাইড দেখো এখানে কী আছে যে 1 মাইনাস 10 স্কোয়ার a আর হচ্ছে 1 প্লাস
1 প্লাস 10 স্কয়ার এ 1 মাইনাস 10 স্কয়ার এ 1 প্লাস 10 স্কয়ার এ এখানে আমরা এই মানগুলো আমরা এখানে বসাইতে পারবো তাহলে আমরা এখানে মানগুলো বসি যে 1 মাইনাস 10 1 মাইনাস 10 স্কয়ার 10 এর এইখানে এ এর মান হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি হোল স্কয়ার কারণ হচ্ছে স্কয়ার আছে 1 প্লাস 10 60 ডিগ্রি হোল স্কয়ার কারণ কি এখানেও স্কোয়ার আছে এই কারণে আমরা লিখেছি এই 60 ডিগ্রিটা কোথায় পেলাম 60 ডিগ্রিটা এ এর একটি মান ছিল এ সমান সমান 60 ডিগ্রি ফাইন এর পরের কাজ কি আমাদের 1 মাইনাস 60 ডিগ্রির জন্য আমরা কি উল্লেখ করতে পারি দেখো 1 মাইনাস 10 60 ডিগ্রির মানটা কিন্তু আমাদের জানতে হবে 10 60 ডিগ্রির মানটা কত 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 10 60 ডিগ্রির মান √3 আমাদের মান জানতে হলো তো 1 মাইনাস 10 60 ডিগ্রির মান তাহলে এখানে আমরা √3 মানটা বসিয়ে নিলাম হোল স্কয়ার এখানেও দেখো তাই 1 প্লাস এখানেও √3 হোল স্কয়ার 10 60 ডিগ্রির মানটা আমরা বসালাম ফাইনালি এখানে কত আসবে এখানে দেখো এখানে যে মানটুকু আসবে সেটা হচ্ছে 1 মাইনাস 3 আর এখানে আসতেছে 1 প্লাস 3 1 মাইনাস 3 আর নিচে হচ্ছে 1 প্লাস 3 তার নিচে আমরা চলে যাই এরপরে কি আসবে 1 মাইনাস 3 এর মান হবে 2 মাইনাস 2 আর এটা হলো 4 আমরা যদি এটা লঘিষ্ঠকরণ করি এখানে আসবে মাইনাস হাফ স্বভাবতই বন্ধুরা দেখা গেল লেফট হ্যান্ড সাইডে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস হাফ আর রাইট হ্যান্ড সাইডে আমরা যে রেজাল্টটা পেলাম রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস হাফ তাহলে এইভাবেই কিন্তু অঙ্কটির সমাধান হয়ে গেলো এবং দেখানো হলো আমাদেরকে বলেছে দেখাও যে এই দুই পাশ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এভাবে আমরা কিন্তু দেখাতে পারলাম তা যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং পরবর্তী আরও দুই একটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসবো এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নবেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসের সাথে তোমরা যুক্ত থাকবে